একজন ব্যক্তি তিনি নাম উল্লেখ করেননি, বলেছেন আমি মুসলিম, কিন্তু তিনি একজন মেয়ে ছাত্রী, বলছেন আমি ক্লাস 9-এর ছাত্রী, আমাদের ছেলে মেয়ে একসাথে ক্লাস করানো হয়, তবে ছেলে মেয়েদের ব্রাঞ্চগুলো আলাদা, ছেলে মেয়েদের ব্রাঞ্চগুলো আলাদা, ছেলেরা একটা সাইডে, মেয়েরা একটা সাইডে, এখানে পড়াশোনা করা জায়েজ হবে কি? আমি কোনো ছেলের সাথে কথা বলি না, আমি পর্দা করে যাই, আর আমি এমন পরিবেশ থেকে নিজেকে সরাতেও পারছি না, কারণ আমার আম্মু আমাকে স্কুলে পড়াতে চায় SSC-র আগ পর্যন্ত। আমরা এ বিষয়টা নিয়ে অথবা কাছাকাছি বিষয় নিয়ে আমরা একাধিকবার খুবই দীর্ঘ আলোচনা করেছি, এবং সে আলোচনার সার কথাটা এখন এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ইসলামের বিধান হলো ছেলেরা এবং মেয়েরা ফ্রি মিক্সিং করবে না, এবং এজন্যে তারা যদি আড্ডা দিতে যায় তাহলে ছেলে মেয়ে একসাথে আড্ডা দেবে না, তারা যদি প্রতিষ্ঠানে পড়ে তাহলে ছেলেদের প্রতিষ্ঠান আলাদা হবে, মেয়েদের প্রতিষ্ঠান আলাদা হবে, তারা যদি কর্মস্থলে যোগদান করতে চায় তাহলে ছেলেদের কর্মস্থান বা তাদের যে যে জায়গায় তারা অফিস করবে সেটা আলাদা, মেয়েদের যে জায়গায় তারা অফিস করবে সেটা আলাদা। নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে মুসলিম রাষ্ট্রে বহু শত শত বছর ধরে এমনটি চলে আসছিল, কিন্তু যখনই আমরা অমুসলিম কৃষ্টি কালচার দ্বারা প্রভাবিত হলাম এবং তাদের কৃষ্টি কালচারটাকে গ্রহণ করে নিলাম, তখন এই ফ্রি মিক্সিংটা চালু হয়ে গেল মুসলিম সমাজে এবং অনেক মুসলিম দেশে। সুতরাং শুরু হয়ে গেল কো এডুকেশন, শুরু হয়ে গেল কো ওয়ার্ক, একই প্রতিষ্ঠানে ছেলে মেয়েরা উন্মুক্ত পরিবেশে কাজ করছে, একই প্রতিষ্ঠানে তারা পড়ছে। এখন তো অবস্থা আরো অনেক ভয়াবহ, সেটা তো সবাই যে কেউ চোখে দেখছেন, তাই না? ছেলে মেয়েদের মধ্যে কোনো ধরনের এখন আর বাধা নেই, অবাধ বিচরণ, অবাধ জীবনযাপন। বরং এই যুগে এসে আমরা শুধু পাশ্চাত্যেই নয়, আমরা অনেক মুসলিম দেশেও দেখতে পাচ্ছি লিভ টুগেদার, ছেলেমেয়েরা একসাথে থাকছে, তারা একই ডরমেটরিতে থাকছে। এটা একসময় আমরা কল্পনাও করিনি, কিন্তু এখন শুনতে পাচ্ছি ছেলেমেয়েরা একই ডরমেটরিতে থাকছে, এমন কি পাশ্চাত্যে এবং কোনো কোনো মুসলিম দেশেও শুনতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একই রুমে বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা থাকছে, হয়তো এক দুজন করেও থাকছেন, একাধিক করেও বা দুজনের অধিক করেও থাকছেন। তো আমি এতগুলো কথা বললাম এজন্যে যে মানে সমাজটা এখন এমন যে মানুষ এগুলোতে অভ্যস্ত হয়ে গেলে আর কিছু মনে করছে না। একটা সময়ে একই প্রতিষ্ঠানে ছেলে আর মেয়ে পড়াটা এটা মুসলিমদের কল্পনার বাইরে ছিল, অসম্ভব একটা ব্যাপার ছিল। সেটা যখন সহজ হলো, তারপরে এভাবে সহজ হতে 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 আজকের অবস্থানে চলে এসছে, এবং পাশ্চাত্যে আরো ভয়াবহ অবস্থা, সেখানে ছেলে মেয়েদের পোশাক দেখলে, বিশেষ করে মেয়েদের পোশাক, মুসলিম মাইন্ডটা তখন হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায়, তাই না? তো আমরা বলবো যে আমাদের এই ছোট্ট বোনটা, তাকে বলবো যে এখন তো গার্লস কলেজ, গার্লস স্কুল আছে, যারা দিন রক্ষা করার জন্য, যারা যাদের কমিটমেন্ট আছে এবং যারা সিরিয়াসলি দিন রক্ষা করতে চায়, এবং সেটাই উচিত, সেটাই আমাদের জন্য অপরিহার্য, ওয়াজিব। দিন রক্ষা করা এটা অপশনাল কোনো কিছু না, তারা যেন অবশ্যই মেয়েদের জন্য নির্ধারিত প্রতিষ্ঠানে পড়ে। এখানেও কিন্তু যে আমরা ফেতনামুক্ত তা না, মেয়েদের নির্ধারিত প্রতিষ্ঠানে, কলেজ কিংবা ইউনিভার্সিটি অথবা ইভেন স্কুলেও আপনি দেখবেন যে কিছু মেয়েরা আছে যারা উশৃঙ্খল এবং যারা দিন দিনদারিকে রক্ষা করছে না এবং যারা অবাধ জীবনে অভ্যস্ত, যে কোনো কারণেই হোক তারা হয়তো গার্লস প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেখানেও ফিতনা আছে। তার চেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে যেখানে ছেলে মেয়েরা একসাথে পড়ছে। তো সুতরাং আমরা আমরা এই অপশনগুলো নিয়ে কথা বলেছি যে আমাদের তাহলে ফার্স্ট অপশনটা কি হবে, সেকেন্ড অপশনটা কি হবে, থার্ড অপশনটা কি হবে। এখন আমাদের যে সমস্ত মেয়েরা বা ছোট বোনেরা এই সমস্ত কোএডুকেশনের প্রতিষ্ঠানগুলোতে পড়ছে, এখনো পড়া চালাচ্ছে, আমি বলবো তারা যেন তাদের আত্মসম্ভ্রম রক্ষা করেন, পর্দাপোশীদের রক্ষা করেন, ছেলে মেয়েদের মধ্যে যেই ধরনের আচরণটা শরিয়া নিষেধ করে দিয়েছে সে আচরণটা আমরা যেন বর্জন করি। যেমন তাদের সাথে আড্ডা দেওয়া, তাদের সাথে খালোয়া,
তাদের সাথে পর্দাহীন অবস্থায় তাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া ইত্যাদি এই বিষয়গুলো যেন আমরা খেয়াল করি, তাহলে অন্তত আমরা মানে পাপ কমিয়ে ফেলতে পারবো। আর যখন ইচ্ছার বিরুদ্ধে পারিবারিক চাপে কিংবা পরিস্থিতির কারণে আমরা এই ধরনের প্রতিষ্ঠানে পড়াশোনা করি, আমাদের মেয়েরা করে, তখন তাদেরকে প্রতিনিয়ত তওবা করতে হবে, প্রতিনিয়ত জাল্লাহ আমাকে তুমি রক্ষা করো, বিপদ আপদ থেকে রক্ষা করো। বিপদ আপদ তো কত রকম আসতে পারে, তাই না? কত রকম বিপদ আসতে পারে। আর আমি আসলে এই ধরনের পরিবেশ আমি জানি শরীয়তে এটা সমর্থিত নয়, কিন্তু যে কোনো কারণেই হোক, যে আমি এখন এখানে পড়ছি, আমি যেন নির্বিঘ্নে সেই পড়াটা শেষ করতে পারি, আর এর মাধ্যমে যে পাপটা হচ্ছে আমাকে ক্ষমা করে দাও।